সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে। দর্শক, রমজান মাস চলছে। এই রমজান আমাদের আত্মচেতনা, আত্মপ্রবৃদ্ধির মাস। 11টি মাস আমরা কিভাবে পার করেছি এটা কিন্তু আমাদের নিয়ে ভাবতে হবে। এই সময়টাতে আমরা সুন্দর জীবনযাপন যাতে করতে পারি ভবিষ্যতে, এবং আল্লাহর নৈকট্য অর্জন কিভাবে আমরা লাভ করতে পারি। প্রিয় দর্শক, এই রমজানে কিন্তু আমাদের মা বোনরাও বেশি বেশি ইবাদতে মগ্ন থাকেন। সাংসারিক কাজকর্মের সাথে সাথে তাদেরও কিন্তু ইবাদতের পরিমাণ সংখ্যা অনেক বেড়ে যায়, কিন্তু তাদের সুস্থ থাকতে হবে। আর তাদের সুস্থ থাকা নিয়ে আজ আমরা কথা বলবো। আর আমাদের আজকের আমন্ত্রিত অতিথি বিশিষ্ট মহিলা রোগ বিশেষজ্ঞ ডক্টর আইরিন পারভিন। ডক্টর আইরিন পারভিন, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি, রমজান মোবারক। থ্যাংক ইউ। আমরা জানি, যে কথাটা আমি প্রথমে বললাম, যে মহিলারা তো বেশি বেশি ইবাদত করে, পুরুষরা তো কাজে ব্যস্ত থাকে, সময় যদিও মহিলারা কম পান তার মধ্যেও সময় বের করে নেন, কিন্তু মহিলাদের স্বাস্থ্য সুন্দর রাখতে হবে, সুস্থ থাকতে হবে তাদের। এই সুস্থ থাকার জন্য একজন মহিলা এত কাজকর্ম করার পরও কীভাবে তাদের শরীরকে তারা ভালো রাখতে পারবেন, ফিট থাকতে পারবেন? আচ্ছা, আমাদের সবচেয়ে আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমরা অনেকক্ষণ স্টারভেশন থাকার পরে আমরা কিছু সময়ের মধ্যে খাবার দাবার খাচ্ছি, সেটি যেমন সন্ধ্যা থেকে এইটুকু সময়ের মধ্যে ভোর পর্যন্ত আমরা তিনবার খাবার খাচ্ছি। যেমন এইটুকু সময়ের মধ্যে আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে পানির দিকে, আমাদের ফ্লুইড অনেক ইনটেক করতে হবে। এই ফ্লুইড ইনটেকের উপর নির্ভর করে আমাদের শরীরে অনেক কিছু, সেটি যেমন, এবং খাবারটা খুব ভালোভাবে চিবিয়ে খেতে হবে, কারণ হজমটা আমাদের একটা বিশেষ একটা করছি। ফ্লুইড যদি খেতে হয়, আমরা ইফতারের সময় তো প্রচুর শরবত খাবো, আমরা রু আবজাটাকে রাখতে পারি? অবশ্যই রু আবজাকে রাখতে পারি, কারণ রু আবজাতে অনেক ফলের একটা নিঃশ্বাস বলে আমরা জানি। হ্যাঁ, এটাতে আমাদের কিছুটা আছে যে আমাদের শরবতের সাথে যদি রু আবজা দেওয়া হয় তাহলে টেস্টটা চেঞ্জ আসে। আবার এই রু আবজা দিয়ে আমরা অনেক কিছু করেই খেতে পারি, রেসিপি করতে পারি, রাইট, যেমন ব্যানানা ইউজ করতে পারি, মিল্ক ইউজ করতে পারি, এসব দিয়ে তার ভিতরে আমরা রু আবজা দিলে একটু পারফিউম, গন্ধটা একটু আলাদা আসবে, টেস্টে চলে আসবে। এইভাবে আমরা রু আবজা দিই, এবং অনেক পানি আমরা খেতে পারবো। শুধু পানি খেতে একটু কষ্ট হয়, যদি আমরা শরবত বা জুস বা ওটাকে মিল্কশেক করে ফেলি, ওর ভিতরে রু আবজা দিয়ে ফেলি, সেন্টটা একটু ডিফারেন্ট হবে, সবকিছু মিলে আমরা অনেক পানি ইনটেক করতে পারবো। এই যে সারাটা দিন প্রায় 14-15 ঘন্টা আমরা উপবাস থাকছি, তাতে করে এমনিও লম্বা সময় গরমও বেশ পড়েছে, সোয়েটিংও প্রচুর হচ্ছে, মহিলারা কাজে কর্মে আরও বেশি ঘেমে যায়, এতে অনেকেরই দেখা যায় ইফতার আসার আগে গিয়ে তাদের প্রস্রাবে জ্বালা পোড়া হয়। পুরুষেরও যেমন হয়, মহিলাদেরও বেশি হয়। সব জ্বালা পোড়ায় কি, এই যে প্রস্রাবে জ্বালা পোড়ায় কি প্রস্রাবে ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মনে করেন? আমরা সব জ্বালা পোড়াকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলবো না, কিছু সিমটম থাকতে হবে, যেমন আমাদের তলপেটে ব্যথা থাকতে হবে, লো গ্রেড ফিভার, এবং ঠান্ডা দিয়ে মানে শীত এসে শীত শীত মানে ফিলিং হবে, কেঁপে কেঁপে জ্বর আসবে, রাইট। এর সাথে আপনার আরেকটা জিনিস যেটা হতে পারে, অনেকে বমি বমি ভাব, নশিয়া, মানে একটু মনে হবে যে আমি বমি করবো কিন্তু বমি হচ্ছে না, একটু ডিসকমফোর্ট ফিল করবে, সেই সময় আমরা বুঝতে পারবো, আমরা ধারণা করবো এটি ইউটিআই হতে পারে, বাট এটা আমরা পরীক্ষা করেই আমরা এটাকে শিওর করবো। যেমন প্রস্রাবের পরীক্ষা করতে হবে, এটা রেগুলার চেকআপ যেটা বলি আমরা, অথবা কালচার করতে হবে। ডক্টর আইরিন পারভিন, তাহলে এই কথা আমরা বলতে পারি যে প্রস্রাবে জ্বালা পোড়া করলেই যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তা না, এটা এমনি পানির ঘাটতির জন্য হতে পারে। আপনি তো একজন গৃহিণীও, ডাক্তার এট দ্য সেম টাইম গৃহিণী, মানে কি কি একটা আইটেম যদি আপনাকে করতে বলা হয় আপনি কিভাবে সাজাবেন টেবিলটাকে? আচ্ছা, প্রথমে আমি আসবো, যেহেতু রমজান মাস, আমাদের পানিটাকে প্রায়োরিটি, আমি শুরু থেকেই বলছি পানিটা প্রায়োরিটি রাখতে হবে, এবং ভাজা পোড়াটা আমরা একটু কম খাবো। আর এই পানিতে যখন আসবে, প্রথমে অনেকে আছে যে শুধু পানি খেতে ভালোবাসেন না, তখন আমরা বললাম ফ্রুটস থাকতে পারে, ফ্রুটস থাকবে, পানি, যেই ফ্রুটসগুলোতে পানি বেশি থাকবে সেটা মাথায় রাখবে, তরমুজ আছে, আমরা যেমন একটা কলা, এমন একটা ফ্রুট যাতে সব ভিটামিন থাকে, আমরা এটা একটা কাজ করতে পারি, এক গ্লাস মিল্ক, তার ভিতরে একটা কলা, তার ভিতরে কিছু বড় কুচি দিলাম, দিয়ে তার মধ্যে একটু রু আবজা দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেললাম, মজাদার একটা রেসিপি বলে দিলাম, এবং এটা যদি কেউ দু গ্লাস তিন গ্লাস খেতেও কারো খারাপ লাগবে না বলে আমি মনে করি। আরেকটা আছে যে খেজুর, কিন্তু আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেয়ে রোজা রেখেছেন, খেজুর খেয়ে রোজা ভেঙেছেন, তো খেজুর কিন্তু অনেকক্ষণ পানি ধরে রাখতে রাখার একটা গুণ আছে, সেই সময় কিন্তু আমরা একটু খেজুর বেশি করে খেয়ে নিতে পারি। সেটি আরেকটা ব্যাপার হচ্ছে যে ডক্টর আইরিন পারভিন, যে অনেক মহিলাই আছে
যে তারা এই রমজান মাসে, আমরা আমরা জানি যে মহিলাদের একটি বিশেষ মুহূর্ত আসে, সেটা সেই সময় তারা রোজা রাখতে পারে না। আমি এই ব্যাপার নিয়ে আরও কথা বলবো আপনার সাথে, খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, কারণ এই সময়টা যাতে রোজা তারা রাখতে পারে তারা কী করবে, আমি আপনার কাছ থেকে এই প্রশ্নটি রাখবো। যে মহিলাদের একটা সময় আসে যে মাসিক, যেটাকে আমরা বলে থাকি, যে কারো 5 দিন 7 দিন রক্ত প্রবাহ হয়, সেই সময়টি তো রোজা রাখা তো যায় না, কিন্তু অনেকে আছে এই সময়টি থেকে রোজা কন্টিনিউ করতে চায়, রোজা তারা নষ্ট করতে চায় না, ফরজ ইবাদত একটা বড়, আবার সামনের বছর পাবো কি পাবো না আমরা জানি না, তো এই সময়টাতে যারা তারা কি এই রোজা যাতে না ভাঙতে হয় তারা কি কোনো পদ্ধতি ব্যবহার করতে পারে? অবশ্যই পদ্ধতি ব্যবহার করতে পারেন। এটা আমরা দুইটাভাবে চিন্তা করতে পারি। এক নম্বর কথা হলো আমাদের ধর্ম, আমাদের নিজেদের একটা জিনিস, আমরা 30টা রোজা করতে পারলে মনে করি যে অ্যাটলিস্ট ফরজটা আদায় করলাম, এই জন্য আমরা পিল ইউজ করতে পারি। আমরা যদি প্রথম থেকে আমাদের একটা প্ল্যানিংয়ে আসতে হবে যে আমার ডে এত তারিখে আমার পিরিয়ডটা হবে, ঠিক সেই ডেটটা থেকে বা তার 2 দিন আগে থেকে আমরা একটা পিল স্টার্ট করতে পারি, সেটা আমরা কন্টিনিউ করলাম যতদিন পর্যন্ত আমাদের রোজাটা রাখতে হচ্ছে। তারপর যখন আমরা উইথড্র করবো তখন আমাদের স্বাভাবিক পিরিয়ডটা চলে আসবে। যদি এটা একটা স্বাভাবিক পদ্ধতি আমরা হ্যাম্পার করতেছি, এটাতে স্বাস্থ্যের জন্য যে খুব ক্ষতিকর এটা আমি বলবো না। আর এটা তো সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য, 1 মাস রাইট, এটা যে কোনো হ্যাম্পার করবে তা কিছুই না। এটা আমরা অনেক সময় ট্রিটমেন্ট পারপাসেও পিরিয়ড বন্ধ রাখি, সেটাই তো। আবার অনেকে আছে যারা এই রোজার মাসে, অনেক মা বোনরা আছে ওমরায় যাচ্ছে, ওমরা করতে যাচ্ছে, কারণ এই এই রোজার মাসে ওমরা করা আলাদা একটা ফজিলত আছে। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাসে ওমরা করলো সে যেন আমার সাথে হজ করলো। সুতরাং এই এই একটা যে বিশেষ ফজিলত থেকে কেউ কিন্তু, যাদের সাধ্য সামর্থ্য আছে তারা কেউ বঞ্চিত হতে চায় না। তো এই সময়টাতে হয়তো তাদের পিরিয়ড হয়ে যেতে পারে, তারাও কি ট্যাবলেট এইভাবে? অবশ্যই অবশ্যই পারে, হ্যাঁ পারবে। 3 মাস পর্যন্ত যদি কেউ চায় যে আমি পিরিয়ড বন্ধ রাখতে চাই, সে 3 মাস পর্যন্ত বন্ধ রাখতে পারবে, তাতে কোনো সমস্যা হওয়ার কথা না, স্বাস্থ্যের কোনো কথা সমস্যা হবে না, স্বাস্থ্যহানি হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা গর্ভবতী মা তারা কি রোজা রাখতে পারেন কি না? এটা আসলে কি, গর্ভবতী মাদের বেলায় আমরা একটু কনসিয়াস, যেমন প্রথম 3 মাস শেষ 3 মাস এটা একদম একটা মার জন্য অনেক কঠিন, একটা গুরুত্বপূর্ণ একটা কঠিন সময়। এই সময়টাতে প্রথমে বাচ্চা গ্রো করে, তখন দেখা যায় অনেক সময় এই 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা স্টারভেশনে থাকলে 14 ঘন্টা অ্যাটলিস্ট এরকম, তখন বাচ্চার জন্য ক্ষতিকর, মার শরীরে পানির ঘাটতিটা দেখা দেয়। আবার শেষের দিকে গেলেও মা অনেক বাচ্চা বড় হয়ে যায়, আস্তে আস্তে গ্রোথ হয় এবং ওয়েট বাড়ি হলো শেষের দিকে, লাস্ট ট্রাইমেস্টারে, যেটা বলা হয় আমরা 3টা ট্রাইমেস্টারে ভাগ করি, লাস্ট ট্রাইমেস্টারে। এই জন্য আমরা, আমার যেটা কথা, এই সময়টা রোজা না রাখাটাই বেটার, এবং ধর্মীয় বাধ্যবাধকতা নেই, হ্যাঁ না রাখাটাই বেটার, কারণ মায়ের পেটে আরেকটি জীবন আছে, রাইট, ওর প্রায়োরিটিটা সবার আগে দিতে হবে, দিতে হবে। এই জন্য আমার মনে হয় যে মা আর রোজা না রাখাটাই ভালো, আর যদি রোজা রাখেন, যদি কেউ রোজা রাখতেই চান, অনেক মানে বেশি করে গ্রাম্য যারা মা বোনরা আছে তারা কিন্তু রোজা ছাড়তে চান, তারা অনেক ভয় পায় যে আল্লাহর জন্য আমি রোজা রাখছি, আল্লাহই রক্ষা করবে, আল্লাহ রক্ষা করবে ইনশাআল্লাহ, এটা সব সময় আমরাও বলি। তাহলে তারা কি করবেন? তারা যদি করে, শুধুমাত্র একটা জিনিসই মানে মনে রাখতে হবে, অল্প অল্প করে বারে বারে খেতে হবে এই সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত, কারণ একবারে বেশি খাবার ইনটেক করলে তাদের জন্য স্বাস্থ্যহানি হবে, কারণ তখন ডিসকমফোর্ট ফিল হবে, তারপর এবং পানি ঘাটতিটা যেন কোনোভাবেই না হয় সেটি এটা মাথায় রাখতে হবে। আরেকটা আছে যে তাকে তো মানে একজন দুজনের খাবার খেতে হবে, এই জন্য বললাম যে স্পেস দিয়ে দিয়ে খাবারটা খেতে হবে, অল্প সময়ে বারে বারে খেতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে তাদের স্বামীদেরও খেয়াল রাখতে হবে যে তাদেরকে কাজের মাত্রা যাতে কমিয়ে দেয়, আমাদের পুরুষ শাসিত মানে সমাজে মহিলারা তো অনেক নির্যাতিত হয় যে তারা বুঝতেই চেষ্টা করবে না স্বামীরা যে তারপরে এত লোক যাচ্ছে, তার কাজটা অনেক কমিয়ে দিতে হবে, হ্যাঁ তার শারীরিক পরিশ্রমটা কমাইতে হবে এবং তার খাবারের পরিমাণটা বাড়াইতে হবে, এবং এই এই সময়টুকুর মধ্যেই তাকে আমি সবসময় একটা জিনিস যেটা বলি, হজম শক্তি বাড়ানোর জন্য আমাদের চিবিয়ে খাওয়াটা এসেনশিয়াল, খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ যত আমরা চিবিয়ে খাবো তত খাবারটা তাড়াতাড়ি হজম হবে এবং আমি ওই খাবারটা খাওয়ার পর আরেকটা খাবার খেতে আমার সুবিধা হবে, এবং পানির সাথে ফ্লুইড জাতীয় জিনিসটা প্রচুর খেতে হবে, প্রচুর, তাকে মাথায় রাখতেই হবে যে আমি 3 থেকে 4 লিটার পানি খাবো, পানি হোক দুধ হোক যেভাবেই হোক যে কোনো পানীয় খেতে হবে এটা। এবং এটা আমি আবারও বলবো রুয়াবজার কথা, যে আমি যদি পানি খাই, পানির ভিতরে আমি একটু লেবু দিলাম, একটু চিনি দিলাম, দিয়ে একটু রুয়াবজা দিলাম, গন্ধটা চেঞ্জ হয়ে গেল, পানিটা খেতে পারলাম, এমনও হতে পারে আমি মিল্ক খাচ্ছি, মিল্কের ভিতরে আমি রুয়াবজা ইউজ করতে পারি,
আইসক্রিমের মধ্যে দিয়ে খেতে পারি এবং একটা মানে লিকুইড জার্নালি এসেছে এটা অমৃত সুধাস মত সাথে এটাকে তুলনা করা হয়েছে সুতরাং রুআবজা নিশ্চয়ই আমাদের ইফতারে এবং সেইরিতে দুটোতেই কিন্তু আমাদের টেবিলে থাকতে হবে আর অনেকে অনেক মামুন আছে যে খুব বেশি পরিশ্রম করে অনেক রকমের বাহারি ইফতার করতে মানে বানাতে পছন্দ করে টেবিলটাকে সাজাতে চায় এটা কি ঠিক আমার কাছে তা মনে হয় ঠিক না কারণ আমাকে হেলদি ফুডের দিকে চিন্তা করতে হবে হেলদি ফুড পুষ্টিকর খাবার কোন খাবারে আমি কতটুকু খাদ্য গুণ পাচ্ছি এটা মাথায় রাখতে হবে এটা প্রেগনেন্ট হোক বা আমরা স্বাভাবিক মহিলাই হই এটা মাথায় রাখতে হবে যে কারণ অনেকক্ষণ সময় আমরা খাই না এইটুকু সময় যে আমরা খাচ্ছি এর মধ্যে আমার প্রোটিন আমার কার্বোহাইড্রেট ফ্যাট ইলেকট্রোলাইট সব জিনিস আমি পাচ্ছি কি না এটা মাথায় রাখতে হবে ডক্টর আইরিন পারভিন অনুষ্ঠানে এসেছেন আমাদের দর্শকদের বিশেষ করে যারা মা বোনরা যারা রোজা রাখতে চাচ্ছেন এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতের এই মাস তারা যাতে সুস্থ থাকতে পারেন অনেক গুরুত্বপূর্ণ কথা তাদের শুনিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা